নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও নিয়ে এসেছি নতুন একটি চাকরির খবর। যেখানে রাজ্যের আরও একটি জেলায় আশাকর্মী পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মহিলা প্রার্থীরা মাধ্যমিক পাস বা ফেল করে থাকলে আবেদন করতে পারবেন এবং আপনাদের এখানে শূন্য পদের সংখ্যা প্রচুর রয়েছে এবং আপনাদের কোনো লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে এবং এক্ষেত্রে আপনাদেরকে আবেদনপত্রটি নির্দিষ্ট বিডিও অফিসে জমা দিতে হবে। তো আপনাদেরকে যে আবেদনপত্রটি বিডিও অফিসে জমা দিতে হবে সেটা আমরা প্রথমেই দেখে নেব অনস্ক্রিনে, তারপর আপনাদেরকে বিস্তারিত তথ্যটি জানিয়ে দেবো। তো প্রথমে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদনপত্রটিকে আপনাদেরকে বিডিও অফিসে জমা দিতে হবে। তো এখানে যেটা বলা আছে, প্রথমে বলা আছে পোস্ট কোড এখানে লিখতে হবে। তো এটা কিন্তু আপনাদের লিখতে হবে না, এটা হচ্ছে যে রিসিভিং অথরিটি থাকবে তারা কিন্তু এখানে লিখে দেবে। তারপর আপনাদের নিজের নাম এখানে লিখে দিতে হবে, আপনাদের বাবার নাম লিখে দিতে হবে, আপনাদের স্বামীর নাম এখানে লিখে দিতে হবে, ডেট অফ বার্থ কী রয়েছে সেটা আপনাদের দিতে হবে, আপনাদের 1/1/2020 অনুযায়ী আপনাদের বয়স কত সেটা লিখতে হবে, আপনাদের ম্যারিটাল স্ট্যাটাস সেটা লিখতে হবে, অর্থাৎ বিবাহিত কিনা, ডিভোর্স কিনা কিংবা বিধবা কিনা সেটা আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে, আপনাদের ক্যাটাগরি কী রয়েছে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে, আপনাদের অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস কী রয়েছে সেটা লিখে দিতে হবে এবং আপনাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস কী রয়েছে বা যেটা পার্মানেন্ট অ্যাড্রেস সেটা এখানে লিখে দিতে হবে। নেক্সট আপনাদের যেটা করতে হবে, এখানে আপনাদের যদি ইমেল আইডি যদি থাকে সেটা দিতে হবে এবং আপনাদের মাধ্যমিকের যে এডুকেশনাল যেটা আপনাদের সার্টিফিকেট রয়েছে তার এখানে ডিটেলস এখানে দিয়ে দিতে হবে। নেক্সট আপনারা বলছে যে স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত কিনা, যদি যুক্ত হন তাহলে তার এখানে কত বছরের আপনাদের অভিজ্ঞতা সেটা এখানে লিখতে হবে এবং এই আবেদনপত্রের সঙ্গে আপনাদের কী কী ডকুমেন্ট দিতে হবে সেটা এখানে বলা আছে এবং আপনাদের সেই বক্সের মাঝখানে কিন্তু আপনাদের টিক দিয়ে দিতে হবে। প্রথমত বলা আছে ইপিক কার্ড, অর্থাৎ ইলেকটোরালস ফটো আইডেন্টিটি যেটা কার্ড বা যেটাকে বলা হচ্ছে ভোটার কার্ড সেটা আপনাদের অবশ্যই দিতে হবে, অথবা আপনাদের রেশন কার্ড দুটোর মধ্যে একটা দিতে হবে, অথবা এখানে আরও বলা আছে যে গ্রুপে অফিসারের আপনাদের সার্টিফিকেট, তো আপনাদের এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে হবে। নেক্সট যেটা বলা আছে আপনাদের মাধ্যমিকের যেটা বলা আছে সার্টিফিকেট অফ মাধ্যমিক অ্যাডমিট কার্ড, অর্থাৎ আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যেটা জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, অথবা আপনারা বার্থ সার্টিফিকেট সেটাও জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে দিতে পারেন। নেক্সট আপনাদের মাধ্যমিকের মার্কশিট সেটা কিন্তু জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, আপনাদের কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। নেক্সট এখানে ম্যারেজ সার্টিফিকেট অথবা আপনাদের ডিভোর্স সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেট যেটা হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট সেটা, অথবা আপনারা নিজেদের কিন্তু সেলফ ডিক্লারেশান, এই তিনটের মধ্যে যদি না থাকে কোনো কিছু যদি না থাকে, অর্থাৎ আপনাদের ম্যারেজ সার্টিফিকেট, ডিভোর্স সার্টিফিকেট কিংবা ডেথ সার্টিফিকেট এর মধ্যে তিনটের মধ্যে যদি না থাকে তাহলে আপনাদের একটা সেলফ ডিক্লারেশান আছে ম্যারিটাল স্ট্যাটাস সম্পর্কে, সেই সার্টিফিকেটটা আপনাদের অবশ্যই দিতে হবে এবং যেটি কিন্তু এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দ্বারা অবশ্যই কিন্তু সার্টিফাই হতে হবে। এবং বলা আছে যে ANM যেটা ANM সুপারভাইজার হেলথের তার কাছ থেকে কিন্তু সার্টিফিকেট হতে হবে এবং আপনাদের দিতে হবে 2 copy অ্যাটেস্টেড কালার্ড পাসপোর্ট সাইজ ছবি, অর্থাৎ আপনাদের রঙিন দুটো কিন্তু অ্যাটেস্টেড করা ছবিও কিন্তু খামের মধ্যে আপনাদের পড়ে দিতে হবে। তো এই সমস্ত আপনাদের ডকুমেন্ট এই আবেদনপত্রের সঙ্গে দিতে হবে, দিয়ে আপনাদের নেক্সট এখানে একটা সিগনেচার করতে হবে, এখানে ডেট আর প্লেস লিখতে হবে যে আবেদনপত্রটি আপনাদেরকে কোথায় পাঠাতে হবে এবং আপনাদের শূন্যপদ কী রয়েছে আপনাদের সমস্ত ডিটেলস এবার আমি দেখিয়ে দেব। তো প্রথমে আপনাদের দিচ্ছি, প্রথমে এখানে কী কী শর্তাবলীগুলো দিয়ে আছে সেগুলো আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথম যেটা শর্তাবলী দিয়ে আছে সেটা হচ্ছে অবশ্যই বলা আছে যে আপনাদেরকে অবশ্যই বিবাহিত কিংবা বিধবা কিংবা আপনাদের বিবাহ বিচ্ছিন্ন, অর্থাৎ তিন ধরনের মধ্যে আপনাদের এক ধরনের মহিলা হতে হবে তবেই কিন্তু আবেদন করতে পারবেন, অবিবাহিত মেয়েরা কিন্তু আবেদন করতে পারবেন না। নেক্সট যেটা বলা আছে আপনি যেই সেন্টারে আবেদন করবেন সেই সেন্টারটা আপনার কিন্তু গ্রামে অবস্থিত হতে হবে বা ঘুরিয়ে যদি বলতে গেলেন যে আপনি যে গ্রামের জন্য আবেদন করবেন সেই গ্রামের কিন্তু আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং আপনাদের তার জন্য প্রমাণস্বরূপ হিসেবে আপনাদের রেশন কার্ড কিংবা ভোটার কার্ড তার অবশ্যই আপনাদের জেরক্স সেলফ অ্যাটেস্ট করে দিতে হবে। এবং বলা আছে আপনাদের বয়স হতে হবে 30-40 বছরের মধ্যে এবং যারা SC/ST ক্যাটাগরি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু 22 বছর বয়স থেকেও কিন্তু আবেদন করতে পারবেন, অর্থাৎ 22-40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং আপনাদের মাধ্যমিকের যদি আপনারা অ্যাপিয়ার অর্থাৎ যদি পাস করেন কিংবা ফেল করেন তাও আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং যারা বলা আছে যে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু মাধ্যমিকের পাস সার্টিফিকেট বা মাধ্যমিকের যেটা মার্কশিট সেটা কিন্তু অবশ্যই আপনাদের জেরক্স সেলফ অ্যাটেস্ট করে দিতে হবে। এবং আপনাদের এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে যেটা পাঠাতে হবে কোন ঠিকানায় সেটা এখানে বলে দিয়েছে, আপনাদেরকে নির্দিষ্ট রেসপেক্টেড বিডিও অফিস, অর্থাৎ আপনি যে গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতটি যে ব্লকের আন্ডারে সেই ব্লকে আপনাদেরকে পাঠাতে হবে বা বিডিও অফিসে আপনাদের পাঠাতে হবে। লাস্ট ডেট যেটা বলা আছে এখানে পাঠানোর লাস্ট ডেট হচ্ছে 19/3/2020, অর্থাৎ যেটা মার্চ মাসের 19 তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করা শুরু হবে 27 ফেব্রুয়ারি থেকে আবেদন করা শুরু হবে এবং লাস্ট ডেট যেটা বলা যায় সেটা হচ্ছে 19 মার্চ আপনাদের লাস্ট ডেট, তার মধ্যে কিন্তু আপনাদেরকে
এই আবেদনপত্রটা কিন্তু সেই ভিডিও অফিসে কিন্তু জমা দিতে হবে। এবং এই আবেদনপত্রটি এবং এই নোটিফিকেশানটি ডাউনলোড করার লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে থাকবে, তার সত্ত্বেও কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। ওয়েবসাইটটি হচ্ছে www.malda.nic.in, সেখান থেকে কিন্তু আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং আপনাদের যেটা বলা আছে যে আপনারা কিন্তু একটা ক্যান্ডিডেট কিন্তু একটা এখানে কিন্তু অ্যাপ্লাই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আপনারা যদি বেশি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্যান্ডিডেটচার বা আপনাদের প্রার্থীপদ কিন্তু বাতিল বলে গণ্য করা হবে। এবং আপনাদের কী কী ডকুমেন্ট দিতে হবে এখানে কিন্তু আবারও বলা আছে। প্রথমত বলা আছে আপনাদের রেসিডেন্সের সার্টিফিকেট হিসেবে ভোটার কার্ড এবং রেশন কার্ডের যে কোনো একটা সেলফ অ্যাটেস্টেড কপি দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং মাধ্যমিকের মার্কশিট অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, এবং আপনাদের ম্যারেজ সার্টিফিকেট অথবা আপনার ডিভোর্স সার্টিফিকেট অথবা ডেথ সার্টিফিকেট কিংবা আপনাদের সেলফ ডিক্লারেশন বা নিজেই কিন্তু আপনারা স্বঘোষিত একটা সার্টিফিকেট আছে সেটা কিন্তু অবশ্যই গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কিংবা সেক্রেটারি এবং যেটা ANM যেটা বলা হচ্ছে অথবা সুপারভাইজার হেলথ সুপারভাইজারের কাছ থেকে কিন্তু সার্টিফাই হতে হবে। এবং আপনাদের কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে হবে, আপনাদের গ্রুপের বা যেটা বলা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর তার সার্টিফিকেট যদি থাকে, এক্সপিরিয়েন্স থাকে সেটা দিতে হবে। এবং অবশ্যই কিন্তু এখানে বলা আছে যে মাধ্যমিকে যে আপনারা মার্কস পাবেন তার উপরে কিন্তু নির্ভর করে আপনাদেরকে এখানে নিয়োগটা করা হবে মেনলি, কারণ এখানে বলা আছে যে 90% ওয়েটেজ কিন্তু সেই মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপরে দেওয়া হবে এবং 10% ওয়েটেজটা আপনাদের দেওয়া হবে ইন্টারভিউয়ের উপরে। অর্থাৎ বেশিরভাগ আপনাদের যেটা স্কোরিংটা নেওয়া হবে মাধ্যমিকের ওপর থেকে, মাধ্যমিকে যদি আপনারা বেশি নম্বর যদি পান তাহলে আপনাদের এখানে নিয়োগ হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। তো এবার আমরা দেখে নেবো এই শূন্যপদ কী রয়েছে এবং এই নোটিফিকেশানটি কোথা থেকে প্রকাশিত হয়েছে। তো এই নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে মালদা জেলা থেকে প্রকাশিত হয়েছে, যেটির হচ্ছে মহকুমায় বলে দিচ্ছি কোন মহকুমা, এটা চাঁচল মহকুমা। আপনাদেরকে আমি বলেছি একটু আপনাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি, এটি প্রকাশিত হয়েছে অফিস অফ দি সাব ডিভিশনাল অফিসার চাঁচল, যেটি মালদা জেলায় অবস্থিত। অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন মালদা জেলা, এটা বলা হচ্ছে যে চাঁচল SDO বা সাব ডিভিশনাল থেকে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। অর্থাৎ চাঁচল সাব ডিভিশনের মধ্যে যে সমস্ত ব্লকগুলো রয়েছে সে সমস্ত ব্লকে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এখানে অনেকগুলো ব্লক আছে, এখানে বলা আছে প্রথমত চাঁচল 1, চাঁচল 2, নেক্সট আপনাদের যেটা বলা আছে যে কোন কোন ব্লকে বলে দিচ্ছি হরিশচন্দ্রপুর 1, নেক্সট আপনাদের ব্লকের নাম আমি সব আপনাদের বলে বলেছি, হরিশচন্দ্রপুর 1 হয়ে গেল, হরিশচন্দ্রপুর 2, এবং আপনাদের আলো এখানে আছে হরিশচন্দ্রপুর 2-এর পরে নেক্সট পেজে যেটা আছে আমি যেটা দেখতে পাচ্ছি যে হরিশচন্দ্রপুর অনেকগুলোই ভ্যাকেন্সি আছে, টোটাল এখানে 129টা ভ্যাকেন্সি রয়েছে হরিশচন্দ্রপুর হয়ে যাচ্ছে, হরিশচন্দ্রপুর। নেক্সট যেটা লাস্ট পেজ যেটা চলে এসেছি আমরা, এখনও হরিশচন্দ্রপুর চলছে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতগুলো এখানে শূন্যপদ রয়েছে, রতুয়া 1 এবং রতুয়া 2, অর্থাৎ এতগুলো ব্লকে কিন্তু নিয়োগ করা আছে। যেখানে আপনারা দেখতে পারবেন প্রথমত আপনাদের গ্রাম পঞ্চায়েতের নামটা দিয়ে আছে, এই যে অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন প্রথমত গ্রাম পঞ্চায়েতের নাম দিয়েছে, তারপর আপনাদের হেলথ সাবসেন্টারের নাম দিয়েছে, নেক্সট আপনাদের সার্ভিস ভিলেজ এরিয়া, অর্থাৎ এই সমস্ত গ্রামের বাসিন্দারাই কিন্তু আবেদন করতে পারবেন। এবং সেই সঙ্গে আপনাদের অ্যাসেম্বলির নাম্বারটা দিয়েছে, আপনাদের পার্ট নাম্বার দিয়েছে, এবং আপনাদের ভ্যাকেন্সি কী কত সংখ্যাটা করে পোস্টে নিয়ে হবে সেটাও দিয়েছে, এবং একটা কাস্ট কী সেটাও দিয়েছে। এবং এখানে যেটা বলা হচ্ছে কোনো কোনো জায়গাতে 2 করে ভ্যাকেন্সি রয়েছে এবং কাস্টও কিন্তু অনেক আলাদা আলাদা রয়েছে, তো আপনারা কিন্তু এটা বিস্তারিত দেখে নেবেন। তো আপনাদের আমি শুধুমাত্র ব্লকের নামগুলো বলে দিচ্ছি যে রতুয়া 2, রতুয়া 1, হরিশচন্দ্রপুর 2, নেক্সট যেটা বলা আছে হরিশচন্দ্রপুর 1-এর কথাও বলা আছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন অনস্ক্রিন আপনারা এতগুলো ভ্যাকেন্সি রয়েছে, হরিশচন্দ্রপুর 2 চলছে, পরের পেজে আমরা চলে যাচ্ছি হরিশচন্দ্রপুর 2 চলছে, নেক্সট এখানে দিয়ে আছে হরিশচন্দ্রপুর 1, হরিশচন্দ্রপুর 1 চলছে, তারপরে আছে আপনাদের চাঁচল 2, চাঁচল 2 ব্লক, চাঁচল 2, তাহলে দেখতে পাচ্ছেন চাঁচল 1, অর্থাৎ এইগুলো দিয়ে আছে চাঁচল 1, চাঁচল 2, হরিশচন্দ্রপুর 1, হরিশচন্দ্রপুর 2, রতুয়া 1, রতুয়া 2, এই সমস্ত ব্লকগুলিতে যেটা হচ্ছে চাঁচল সাব ডিভিশনের মধ্যে যে সমস্ত ব্লকগুলো পড়ছে সে সমস্ত ব্লকে এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে শূন্যপদের সংখ্যা যেটা রয়েছে 129টি শূন্যপদ সংখ্যা রয়েছে, অর্থাৎ প্রচুর কিন্তু রয়েছে। যারা আবেদন করবেন তারা কিন্তু এই নোটিফিকেশানটি অবশ্যই ডাউনলোড করে নেবেন এবং দেখে নেবেন যে আপনাদের গ্রাম পঞ্চায়েতের আপনাদের ওই সেই গ্রামে কিন্তু এই শূন্যপদ আছে কিনা, এবং আপনাদের কাজটাও কিন্তু দেখে নেবেন যে ওই কাজটা কিন্তু আছে কিনা, তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে কিন্তু শূন্যপদের সংখ্যাটা কিন্তু অনেক রয়েছে, যেখানে কিন্তু মালদা জেলার চাঁচল সাব ডিভিশনের কিন্তু বাসিন্দারাই বা মহিলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও যারা অন্যান্য জেলার বাসিন্দা তারা কিন্তু অবশ্যই আপনাদের জেলারও যদি এরকম ছোটো বড়ো চাকরির খবর যদি পেতে চান অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু আপনাদের জেলার নামটি জানিয়ে দেবেন, আপনাদের ব্লকের নামটি জানিয়ে দেবেন, এবং আপনাদের SDO যেটা বলা হচ্ছে সাব ডিভিশনাল তার নামটিও জানিয়ে দেবেন, কারণ এখন সাব ডিভিশন ওয়াইজ কিন্তু এই নিয়োগগুলো করা হচ্ছে। তো যারা অন্যান্য জেলার বাসিন্দা তারাও কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন, পরবর্তীকালে এরকমই যদি নিয়োগের খবর যদি বেরোয় সবার থেকে আমরা এখন ভিডিও করে কিন্তু জানিয়ে দেবো। আর অবশ্যই এই নোটিফিকেশানটি এবং অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করার লিঙ্ক আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে থাকবে, সেখান থেকে দেখে নিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এর আগেও কিন্তু এর আগে টোটাল 3টে কিন্তু নিয়োগ হচ্ছে,
মালদা জেলাতেই আশাকর্মী নিয়োগ হচ্ছে। আপনারা যদি সেই ভিডিওগুলো যদি দেখে না থাকেন, আই বাটনে লিংক থাকবে। অর্থাৎ মালদা জেলায় মোট এখন দুটো কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে। একটা হচ্ছে চাঁচল সাব ডিভিশনে নিয়োগ করা হচ্ছে, যেটা আপনাদের এক্ষুনি দেখালাম 129টি ভ্যাকেন্সি রয়েছে। এবং এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম যে মালদা জেলাতে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে, সেটা হচ্ছে সদর, মালদা সদর সাব ডিভিশনে 43টি ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে। এবং তার আগে আমরা দুটো জেলাতে হয়েছে, একটা বাঁকুড়া জেলাতে হচ্ছে এবং অন্য একটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলায় হচ্ছে। অর্থাৎ তার টোটাল চারটে কিন্তু আশাকর্মী পদে কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল। পরবর্তীকালে কিন্তু আরও প্রকাশের সম্ভাবনা রয়েছে। তো এটা নিয়ে কিন্তু 4 নম্বর চলছে। তো এর আগের ভিডিওগুলি যদি আপনারা দেখে না থাকেন, তাহলে আই বাটনে লিঙ্কগুলো দিয়ে থাকবে, আপনারা পরপর কিন্তু সেখান থেকে দেখে নিন। আপনাদের কিন্তু অবশ্যই সেখান থেকে কিন্তু আপনাদের চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা অন্যান্য জেলার বাসিন্দা, তারা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কিন্তু আপনাদের জেলার নামটি জানিয়ে দেবেন। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটিকে সিলেক্ট করে রাখবেন, এরকমই লেটেস্ট চাকরির খবর সবার থেকে আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ, টাটা।